আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে একটু চলতে আমরা জাভাস্ক্রিপ্টের ইভেন্ট নিয়ে আলোচনা করব। আসলে ইভেন্ট মানে হলো আমরা একটা ওয়েবসাইটের ওয়েব পেজের উপরে আমি একটা ক্লিক করি না কেন, বা কোনো ছবির উপরে বা কোনো প্যারাগ্রাফের উপরে আমি মাউস নিয়ে যাই বা ক্লিক করি বা যে কোনো কাজ করি না কেন, আমাদের ব্রাউজার সেগুলোকে ডিটেক্ট করতে পারে বা সেগুলোকে নোটিশ করতে পারে। তো এই এই যাবতীয় আমাদের অ্যাকশনগুলোকে আমরা ইভেন্ট বলছি। তো এর এর ফলে আমি কি চাচ্ছি, একটা আমি প্যারাগ্রাফের উপরে মাউস নিয়ে গেলাম, তার পরবর্তীতে আমি কি চাচ্ছি, সেখানে অনেক সময় দেখা যায় যে কোনো প্যারাগ্রাফের উপরে মাউস নিয়ে গেলে তার ব্যাকগ্রাউন্ডের কালার পরিবর্তন হয়ে যায় বা ফন্ট চেঞ্জ হয়ে যায় বা কোনো ইমেজ চলে যায়, এই যে বিভিন্ন ধরনের জিনিসগুলো হয় এগুলো আসলে জাভাস্ক্রিপ্ট দিয়ে করা হয়। তো জাভাস্ক্রিপ্ট ডাইনামিক করার জন্য, অ্যাট্রাকটিভ বা ইন্টারাকটিভ করার জন্য ওয়েবসাইটে ওয়েব ডেভেলপাররা ব্যবহার করে। তো চলুন আজকে সে বিষয়ে সিম্পল কিছু ধারণা নিব। আমি এখানে বেসিক্যালি লারাভেলে রান করে দেখাচ্ছি, আপনারা এটা নোট প্যাডে লিখে এমনিতেও রান করতে পারেন, সাধারণত যেভাবে রান করেন। দেখেন আমি এখানে মূলত সিম্পল একটা ফর্ম নিয়েছি HTML এর। আচ্ছা, সেখানে আমি জাভাস্ক্রিপ্ট লিঙ্ক করে দিয়েছি, এটা CDN লিঙ্ক। আচ্ছা, তো তারপরে এখানে আমি সিম্পল একটা প্যারাগ্রাফ নিয়েছি, দিস ইজ দি প্যারাগ্রাফ। ওকে, তো আপনারা জানেন জাভাস্ক্রিপ্ট কোড লিখতে গেলে আমাদেরকে নিচে এখানে বডির নিচে লিখতে হয়। তো সেখানে আমি স্ক্রিপ্ট লিখছি, স্ক্রিপ্ট। ওকে ওকে, স্ক্রিপ্ট আমাদের এসে গেছে। তো এইখানে আমার জাভাস্ক্রিপ্ট সিম্পল একটা প্রথমে আমি ইভেন্ট লিখে দেখাচ্ছি। তো এটা লেখার অনেকগুলো রুলস রয়েছে, মানে আমি শর্ট হ্যান্ড রুলসটা ব্যবহার করব, যেমন হলো এরকম। এখন এই যে মাঝখানে আমার যে আমি প্যারাগ্রাফটাকে একটা আইডি দিয়েছি, ঠিক আছে, তো এই আইডিটা এখানে সিলেক্ট করতে হবে। জানেন এখানে যেহেতু এটা আইডি, এটাকে সিলেক্ট করতে হলে হ্যাশ দিয়ে সিলেক্ট করতে হয়। তো এটা আমি ভি লিখছি, আর ক্লাস যদি হতো তাহলে ডট দিতে হতো এখানে। আচ্ছা, ডট অন লিখে এটা শর্ট হ্যান্ড এখন ব্যবহার করবো না, আমি আপনাদেরকে আগে পুরো পদ্ধতিটা দেখা দিচ্ছি। ক্লিক, ওকে, তারপর এখানে আমার ফাংশনটা থাকবে FUNCI FUNCTION ফাংশন। ওকে, তো এই এইটুকু আমার কাজ, যে ক্লিক করলে এখানে কাজটা কি করবো, আমি একটা অ্যালার্ট দিচ্ছি, ALERT অ্যালার্ট। ওকে, অ্যালার্ট দিবে হাই। এইটুকু আমার হলো জাভাস্ক্রিপ্টের সিম্পল কোড। ওকে, তো এখন আমি এটাকে যদি রান করে দেখি, আমি এখানে যদি ক্লিক করি দেখানোর কথা হয় কিন্তু দেখাচ্ছে না, সামথিং ব্যাড হ্যাপেন্ড। ও, এখানে একটা কমা দিনি, ঠিক আছে, কমা দিতে হবে, কন্ট্রোল সাইড, এবার হওয়ার কথা। এবার যদি ক্লিক করি, হ্যাঁ দেখেন হাই দেখাচ্ছে, তার মানে আমার এখানে লোড না করেই খুব সহজে আমি কিছু আউটপুট পাচ্ছি। তো শুধু এরকম না, এখানে আবার আমি যদি হোভার লিখে দিই, এই যে হোভার, HOVER হোভার, ঠিক আছে, কন্ট্রোল সেভ, এটা হোভার লিখে দিলে আমার এখানে মাউস সামনে নিয়ে গেলেই লেখাটা আসবে। যে আমি যদি নিয়ে যাই, দেখেন লেখাটা চলে আসে, ঠিক আছে, চলে আসতেছে। শুধু হোভার না, এখানে আমি আমি যদি আবার মাউস আফ দিই, MOUSE মাউস, এগুলো অনেকগুলো ইভেন্ট রয়েছে, কন্ট্রোল সেভ। এগুলো ইভেন্টগুলো আমাদের প্রয়োজন অনুযায়ী শিখতে হবে, কারণ হলো যে আমরা এগুলো যদি মাউস কি ক্লিক করলাম কাজ হচ্ছে না, আপ করব কাজ হবে। তো এগুলো এভাবে করে শিখলে আমাদের কিছু মনে থাকবে না, যখন আমাদের প্রয়োজন অনুযায়ী শিখতে হবে বা কোনো প্রজেক্ট করার সাথে সাথে শিখতে হবে। এগুলো CSS এর মতো ডিজাইন টাইপের কাজ, আসলে সবগুলো এলিমেন্ট বা সবগুলো অ্যাট্রিবিউট একসঙ্গে জানা সম্ভব না, আমার যখন যেটা প্রয়োজন হবে তখন আমরা সেটা জানার চেষ্টা করব। তো দেন আমি আরো কিছু আপনাদেরকে দেখাতে চাই, এখানে শর্ট হ্যান্ড রুলস যদি আমি ব্যবহার করি, এখানে তখন আর এরকম ব্যবহার করতে হবে না, এখানে জাস্ট সিম্পল ক্লিক ক্লিক করলে কি হবে, এখানে FUN FUNCTION ফাংশন। ওকে, এইখানে এই জিনিসটা এখানে থাকবে, আর এটা উঠে যাবে এখানে। ওকে, এটা শর্ট হ্যান্ড রুল, একেবারে সিম্পল, হ্যাঁ একই কাজ করবে, জাস্ট এখানে ক্লিক লিখলেই হয়ে যায়। হ্যাঁ, এগুলো আসলে এবার এই যে ক্লিক দেখাচ্ছে। তো শুধু এরকম যে অ্যালার্ট আসবে তা কিন্তু না, ব্যাকগ্রাউন্ড কালার সেন্স বা বিভিন্ন কিছু আমরা এখানে দেখতে পারি, ডাটা ফেস করতে পারি। তো আস্তে আস্তে টিউটোরিয়ালগুলোতে আমরা অ্যাজাক্সের দিকে চলে যাব, বা এখানে আবার যে আমি প্যারাগ্রাফ নিয়েছি, এখানে বাটন নিতে পারি, ইমেজ নিতে পারি, যা কিছু সব নিতে পারি। তো আমার মনে হয় সিম্পল কিছু ধারণা ইভেন্ট সম্পর্কে দিয়েছি আমি জাভাস্ক্রিপ্টের। এর পরবর্তী টিউটোরিয়ালে আমরা আস্তে আস্তে অ্যাজাক্সের দিকে চলে যাবো। সেই পর্যন্ত বিদায়, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।